আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব গরু মাংসের তেহারি, অর্থাৎ বিফ তেহারি বা বিফ বিরিয়ানি। গরু মাংসের তেহারি রান্না করতে, মাংস মেরিনেট করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ তেহারির মাংসগুলো একটু ছোট ছোট হয় আর গরুর মাংস সাধারণত রান্না করলে আরও ছোট হয়ে যায়। সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, কারণ তেহারি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয়, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা। কিশমিশ বাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে কিশমিশ বাটা দিলে তেহারির টেস্টটা বেড়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ জায়ফল এবং জয়ত্রী গুঁড়া। আমি জায়ফল এবং জয়ত্রী সম পরিমাণ নিয়ে বেটে নিয়েছি, এখানে 1/2 চা চামচ পরিমাণ আছে। আর কাঁচামরিচ নিয়েছি এখানে 8টি, এবং পোলাওয়ের মধ্যে আরও কিছু কাঁচামরিচ আমি ব্যবহার করব, কারণ তেহারিতে সাধারণত লাল মরিচ ব্যবহার করা হয় না, কাঁচামরিচই ব্যবহার করা হয়, সেজন্য কাঁচামরিচ একটু বেশি নিতে হয়। আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি 15-16টি আস্ত কালো গোলমরিচ, 1/4 চা চামচ পরিমাণ কাবাব চিনি, এখানে 8 থেকে 10টি হবে, 1/4 চা চামচ পরিমাণ শাহী জিরা, 5টি ছোট এলাচি, 3টি দারচিনির টুকরো, 2টি কালো এলাচি এবং 6টি লবঙ্গ। বড় এলাচি এবং ছোট এলাচি দুটোকেই আমি মাথা থেকে ফাটিয়ে নিয়েছি, যাতে করে ফ্লেভারটা খুব সহজে বেরোতে পারে। এই হচ্ছে উপকরণ। এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। নিয়ে নিচ্ছি টক দই, সেই সাথে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, কিশমিশ বাটা, জায়ফল জয়ত্রী বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আস্ত গোলমরিচ, কাবাব চিনি, শাহী জিরা, ছোট এলাচি, দারচিনি, বড় এলাচি, লবঙ্গ এবং কাঁচামরিচ। 4টি কাঁচামরিচ ভেঙে দিব, আর 4টি কাঁচামরিচ আস্ত থাকবে, দিয়ে সব একসাথে মিক্সড করে নিব। হাত দিয়ে মিক্সড করে নিলেই ভালো। মিক্সড করা হয়ে গেছে, এবারে নিয়ে নিব মাংস। মাংসটা সহ সব একসাথে মিক্সড করব। মশলার সাথে একসাথে মিক্সড করে নেওয়ার পরে সবার শেষে মিক্সড করব সরিষার তেল। তেলটা সবার শেষে দিলে পরে মশলাটা খুব সহজেই মাংসের সাথে মিক্সড হয়ে যায়। তেলটা আগে দিয়ে দিলে পরে মশলাটা খুব সহজে মাংসের সাথে মিক্সড হতে পারে না। এবারে তেলটা মাংস এবং মশলার সাথে আবারও মিক্সড করে নিব ভালো করে। মিক্সড করা হয়ে গেছে, এবারে ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 3 ঘন্টা। যত বেশিক্ষণ রাখা হবে তত বেশি তেহারির টেস্টটা বাড়বে। যদি 2 ঘন্টার বেশি আপনারা মেরিনেট করে রাখতে চান, তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন, এবং যখন রান্না করবেন তার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে রান্না করবেন, তাহলেই রান্নাটা খুব সুন্দর হবে। তো এখন আমি ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবারে কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব মেরিনেট করা গরু মাংস, নেড়ে দিব। মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মাংস থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে। এবারে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রান্না করব মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা প্রায় শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি মাংসের পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম প্রায় 12 মিনিট পরে। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা প্রায় শুকিয়ে গেছে, ঢাকনা তুলছি, নেড়ে দিব। যেহেতু গরুর মাংস এখনও সেদ্ধ হয়নি, এবার পানি দিব। কতটুকু পানি লাগবে সেটা আসলে গরুর মাংসের উপরে ডিপেন্ড করে, এক একটা গরুর মাংসের টেক্সচার এক এক রকম। তো সেজন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা এবার বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এবার রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আশা করছি 2 কাপেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি মাংস সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবং পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর, ঢাকনা তুলে ফেলছি। এপর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, চিনিটা অপশনাল। চিনিটা যদি আপনারা না খেতে চান তাহলে না দিলেও চলবে, তবে চিনিটা দিলে তেহারির টেস্টটা ভালো আসে। এবারে আমি চুলা বন্ধ করে দিয়ে হাঁড়িটা নামিয়ে পাশের চুলায় রেখে দিচ্ছি।
এখন তিহারির জন্য পোলাও রান্না করব। পোলাও রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 2 কাপ পরিমাণ অর্থাৎ 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। পোলাওয়ের চাল খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হয়। এর চেয়ে বেশি ভিজিয়ে রাখলে আবার ভাতটা বেশি নরম হয়ে যায়। এর সাথে লাগবে 1/3 কাপ পরিমাণ খাঁটি ঘি, 1/4 কাপ পরিমাণ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1/2 টেবিল চামচ পরিমাণ তেহারির মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলে, তবে এটা দিলে তেহারির ফ্লেভারটা আরেকটু ভালো হয়। 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 8টি আস্ত কাঁচামরিচ, 5টি আলু বোখারা, 2টি লবঙ্গ, 6টি সাদা এলাচি এবং 4 টুকরো পরিমাণ দারচিনি। এর সাথে আরও লাগবে 2 কাপ পোলাওয়ের চালের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি। এই হচ্ছে উপকরণ। পোলাওটা আমি খুবই সিম্পলভাবে খুবই সহজভাবে তৈরি করব। তো পোলাওটা রান্না করতে যে পাত্রে আমি পোলাওটা রান্না করব সেই পাত্রে প্রথমে চালটা নিয়ে নিব। এর মধ্যে নিয়ে নিব ঘি, বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, তেহারি মশলা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং কাঁচামরিচগুলো 2 টুকরো করে ভেঙে দেব। এবারে সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা তুলছি। হাঁড়িটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ চালটা নেড়ে চেড়ে ভেজে নিব। চালটা ভালোভাবে ভাজতে হবে, চালটা ভালোভাবে না ভাজলে তেহারিটা ঝরঝরা হবে না। চালটা ভাজা হয়ে গেছে, যখনই দেখা যাবে যে চালগুলো একটার সাথে আরেকটা এভাবে জড়িয়ে জড়িয়ে আসছে এবং হাঁড়ির মধ্যে একটু চাল ভাজার আওয়াজ হবে, তখনই বোঝা যাবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে চালটা একসাথে জড়িয়ে জড়িয়ে যাবে। এখন পানি অ্যাড করব, দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব যেটুকু পানি দিয়েছি সেই পানিটা চালের সমান সমান হওয়া পর্যন্ত। ফিরে আসছি পোলাওয়ের পানিটা চালের সমান সমান হওয়ার পর। ফিরে এলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা চালের সমান হয়ে গেছে। ঢাকনা তুলছি, আলতোভাবে নেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। এ পর্যায়ে রান্না করা মাংসটা উপরে দিয়ে দিব। পোলাওটা নিচ থেকে একটু উঠিয়ে মাংসের উপরে দিয়ে দিব, মাংসটাকে ঢেকে দেওয়ার জন্য। চারপাশ থেকে পোলাও তুলে মাংসের উপরে দিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব 25 মিনিটের জন্য। চুলার আঁচটা একেবারে লো থাকবে, লো আঁচে রান্না করব 25 মিনিট। আপনারা যদি হাঁড়িতে রান্না করেন তাহলে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। তাওয়া দিয়ে নিলে নিচে পোড়া লাগার আর ভয় থাকে না। আমি যেহেতু নন স্টিকি সসপ্যানে রান্না করছি তাই তাওয়া দিচ্ছি না। তো ফিরে আসছি 25 মিনিট পর। ফিরে এলাম 25 মিনিট পর, ঢাকনা তুলছি, আলতোভাবে নেড়ে দিব। মাংসের সাথে পোলাওটা মিক্স করে নিব, একদম ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে কেওড়ার জলটা অ্যাড করে দিব, দিয়ে আরেকটু মিক্সড করে দিব। ঢাকনা দিয়ে কেওড়ার জলের ফ্লেভারটা তেহারির মধ্যে আসার জন্য 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল গরু মাংসের তেহারি। এভাবে খুব সহজ পদ্ধতিতেই তেহারি রান্না করা যায় এবং এটা খেতেও অনেক মজা। সময় খুব বেশি লাগে না, গরুর মাংসটা সিদ্ধ করতে একটু সময় লাগে। আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।